হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি বেসিক্যালি দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো কিশমিশকে নিয়ে, এবং সেকেন্ড কথা বলবো হইচইয়ের একটা আপকামিং সিরিজ আসছে যার নাম হচ্ছে মহাভারত মার্ডার্স, তাকে নিয়ে। আচ্ছা, ফার্স্টে আমি যদি কিশমিশের ক্ষেত্রে আসি, কিশমিশ তো মানুষের মন জয় করে নিয়েছে, এবং রাবণের মতো কিন্তু কিশমিশের মানে মানে পুরো হল মাতাচ্ছে, এবং সমস্ত জায়গায় কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছি কিশমিশের থেকে, এবং মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত মানে হাউসফুল যাচ্ছে সমস্ত জায়গা, সেই জন্যে কিন্তু হল মালিকরা এবং সমস্ত জায়গায় কিন্তু কিশমিশের শো টাইমস বাড়াতে কিন্তু তারা বাধ্য হচ্ছে। এবং আজকের যে রিপোর্টটা পাচ্ছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিশমিশের শো টাইমস কিন্তু বেড়েছে, এবং ফার্স্টে আসে উদয়নে কিন্তু শো টাইমস বেড়েছে, তারপরে SBF বারুইপুর, SBF দুর্গাপুর, হলদিয়া, SBF নরেন্দ্রপুর মানে উড স্কোয়ার মলে, এই সমস্ত জায়গায় কিন্তু কিশমিশের শো টাইমস বেড়েছে, এবং যেটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই খুবই ভালো। এবং আপনারা এইভাবে বাংলা সিনেমা দেখুন, অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন, এটাই আমি চাই। আচ্ছা, সেকেন্ড কথা বলবো হইচইয়ের একটা আপকামিং সিরিজ আসছে যার নাম হচ্ছে মহাভারত মার্ডার্স, এবং এটা কিন্তু হইচইতে স্ট্রিমিং হবে, মানে পার উইকে কিন্তু তিনটে করে এপিসোড আসবে। ফার্স্ট এপিসোডটা আসবে হচ্ছে May 13, সেকেন্ড এপিসোড May 20, তারপরে 27th of May, তারপর হচ্ছে 3rd of June। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি অর্ণব রয়ের একটা গল্প, একটা বেস্ট সেলিং নভেলের উপর হচ্ছে অ্যাডপ্ট করে এটাকে বানানো হয়েছে, এবং এটা অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই সৌমিক হালদার। সো এখানকার কাস্টিংটা কিন্তু হিউজ, এখানে আমাদের কৌশিক সেন রয়েছে, শাশ্বতবাবু রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, প্রিয়াঙ্কা সরকার, রাজদীপ গুপ্ত, ঋষভ বসু এবং আরও অনেকে। সো এখানকার যে কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এর যখন ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয় তখন থেকে আমি এটাকে নিয়ে এক্সাইটেড, কারণ আমরা সবাই জানি যে মহাভারতে হচ্ছে কৌরবরা হেরে গেছিলো এবং পাণ্ডবরা জিতেছিল। সো এখন কথা হচ্ছে যদি 21st century কৌরবরা তাদের হারের যদি বদলা নিতে আসে পাণ্ডবদের বিরুদ্ধে, তাহলে ব্যাপারটা কীরকম হবে। বেশ কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং এই ট্রেলারটা এমনভাবে কেটে কেটে ডিজাইন করা হয়েছে, এবার একটা কিন্তু থ্রিলিং ভাইবস পাচ্ছি, একটা অন্যরকম কিন্তু আমরা এখানে ভাইবস পাচ্ছি, এবং এখানকার প্রোডাকশন ভ্যালুটা কিন্তু বেশ ভালো, এবং হইচইয়ের যে অন্যান্য কাজ থাকে তার থেকে কিন্তু এটার প্রতি আমার এক্সপেকটেশনটা অনেক অনেক হাই। মানে সৌমিক হালদার আছে, মানে মানে সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজ বলি, সেগুলো তো অবশ্যই ভালো হবে, এবং এখানকার BGMটাও বেশ ইন্টারেস্টিং, এবং সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট শো আসছে হইচইতে, এবং হইচই টিভিতে কিন্তু একটা জমজমাট শো আসছে, এবং আমি তো এটা অবশ্যই অবশ্যই দেখবো, এবং হাইলি হাইলি রেকমেন্ডেশান রইলো এটাকে দেখার জন্য তোমাদের। সো এটাই ছিল আজকে আমার ভিডিওর বক্তব্য, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।